সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কক্সবাজার তিন আসনে। সেখানকার রাজনৈতিক ভাবনা তুলে ধরছেন সহকর্মী হিমেল মাহবুব। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা কথা বলবো কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই, আপনার দল আওয়ামী লীগ ক্ষমতায় 15 বছর, 15 বছরে এই কক্সবাজারের কি উন্নয়ন হয়েছে সদরের? আজকে এমন একটা দিনে আপনার সাথে আমরা কথা বলছি, আজকে কিন্তু কক্সবাজারে প্রথম ট্রেন আসলো। যদিও এটা একটি ট্রায়াল করা হয়েছে, তারপরেও কক্সবাজারের ইতিহাসে এই প্রথম ট্রেন আসছে, এটি আমাদের জন্য একটি বড় অর্জন। ব্রিটিশ আমল থেকে এই ট্রেনের জন্য ভাবনা পরিকল্পনা সব কিছুই ছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যার হাত দিয়েই এই ট্রেনটি কক্সবাজারবাসী পেয়েছে। এটার মাধ্যমে পর্যটক সহ এবং কক্সবাজার অঞ্চলের মানুষ এটির সুফল পাবে, এখানকার অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল। এবং আপনারা জানেন এখানে যে আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে, এই আন্তর্জাতিক বিমানবন্দরের কারণেই এখানে কক্সবাজারের ট্যুরিজম অনেক বেশি ডেভেলপ হয়েছে। এখানকার মানুষের যাদের খুব দ্রুত যাতায়াতের প্রয়োজন, তাদেরও অনেক কিছু এখানে উন্নত হয়েছে। এবং কক্সবাজার পৌরসভা একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হয়েছে। এখানকার যোগাযোগ ব্যবস্থা, এখানকার মানুষের যে নাগরিক সেবা, আমাদের হসপিটাল, সব কিছু মিলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজার, রামু এবং ঈদগাহ, এখানে অনেক কিছু মেগা প্রকল্প এখন হচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এখানে আওয়ামী লীগ কতটুকু প্রস্তুত নির্বাচনের জন্য? আমরা সাংগঠনিকভাবে আওয়ামী লীগ সবসময় প্রস্তুত। আমরা সবসময় গণতান্ত্রিক দল, নির্বাচনমুখী আমাদের কর্মকাণ্ড। যেহেতু এটা আমরা নির্বাচনমুখী কাজ করি এবং এটি বড় দল, এখানে অনেক প্রার্থী আছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবে তাকে নির্বাচিত করার জন্য আমাদের সাংগঠনিক যে প্রস্তুতি সেটি আমাদের মাঝে আছে। অনেক প্রার্থীর কথা বললেন, আপনি তো নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী, মনোনয়ন কেন চাইছেন আর দলই বা কেন আপনাকে মনোনয়ন দেবে? আমি মনে করি যেহেতু এটা দলীয় মনোনয়ন, তাই আমি আমার পৌর আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি কাজ করছি। পাশাপাশি এখানে রামু উপজেলা আওয়ামী লীগ আছে, সদর উপজেলা আওয়ামী লীগ আছে, নবগঠিত ঈদগাহ উপজেলা আওয়ামী লীগ আছে। আমি সবার সাথে কথা বলেছি এবং তারাও চায়, যারা রাজনীতির মাঠ থেকে উঠে এসেছে, আমরা ছাত্র রাজনীতি এখানে করেছি, আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং 91-এর নির্বাচনের পরে জোট সরকারের যে অত্যাচার, এই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা করোনা মহামারী এবং এখানে যে দুর্যোগ সাইক্লোনগুলো কক্সবাজারে বারবার হয়, আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অন্যান্য উপজেলার নেতৃবৃন্দদেরকে সমন্বয় করে আমরা গ্রামীণ যেই জনপদগুলো আছে, প্রান্তিক জনপদ, যেখানে আমাদের চিকিৎসার জন্য আমাদের গরিব রুগীরা অথবা বয়স্ক মহিলারা অথবা বয়স্ক রুগীরা আসতে পারে না, ওখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি আমার উদ্যোগে। বুঝতে পেরেছি। যদি দল আপনাকে মনোনয়ন দেয় আর জয়লাভ করেন, তাহলে কী পরিকল্পনা রয়েছে এই কক্সবাজার তিন আসনের জন্য? যেহেতু কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, সারা বিশ্বে এটির একটি খ্যাতি আছে, এবং এই পর্যটন কেন্দ্রকে আরও বেশি ডেভেলপ করে এখানকার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং এখানকার পর্যটনের ফ্যাসিলিটিস এবং এখানকার মানুষকে পর্যটক বান্ধব করা এবং পর্যটনমুখী এখানে শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে যাতে বিদেশি পর্যটকরা কক্সবাজারে এসে আমাদের দেশের যে প্রবৃদ্ধি, অর্থনৈতিক অর্জন সেটিকে যাতে বাড়াতে পারে, সেটি থাকবে আমার প্রথম লক্ষ্য। এর পাশাপাশি এখানে যে লবণ শিল্প আছে, এখানে যে আমাদের এই কক্সবাজারকে নিয়ে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, যে অন্যান্য দেশের চাইতে, জেলার চাইতে কক্সবাজার পিছিয়ে আছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার আরেকটি অর্জন কক্সবাজারে একটি একটি জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা এখানে সমুদ্র বিজ্ঞান এবং ট্যুরিজমকে আমরা তার প্রাধান্য রেখেই তিনি বিশ্ববিদ্যালয়টি করছে। এখানকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি পর্যটনের উন্নয়নের মাধ্যমে এখানকার জনগণের যেই সচ্ছলতাকে বৃদ্ধি করা থাকবে আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ মোহাম্মদ নজিবুল ইসলাম। শুনছিলেন নানা পরিকল্পনার কথা জানালেন যে যদি মনোনয়ন পান আর জয়লাভ করেন, তবে এই কক্সবাজারকে আরও উন্নত করবেন, ট্যুরিজম শিল্পের বিকাশ ঘটাবেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এ পর্যন্ত। পরবর্তী সংবাদে নিশ্চয় আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন। সাথেই থাকুন।